এক নম্বর গুণ। দুই নম্বর গুণ, যার জীবনে তাহাজ্জুদ কাজা হয় নাই। তিন নম্বর গুণ, যার জীবনে মিথ্যা কথা বলে নাই। চার নম্বর গুণ, যার জীবনে চোখ দিয়া বেগানা মহিলার দিকে তাকাই নাই। এই চার গুণে গুণান্বিত ভারতবর্ষের মধ্যে যদি কোনো আলেম পাওয়া যায়, আমি কতবদিন বক্তিয়ার খাকির জানাজা দিবা। আর এই চার গুণে গুণান্বিত যদি কোনো আলেম না পাওয়া যায়, ও খাদেম তোমারে ওসিয়ত করে গেলাম, আমার লাশটা সোজা নইয়ে কবরের মধ্যে রেখে দিবা, জানাজা দেওয়ার দরকার নাই। কতবদিন বক্তিয়ার খাকি যেদিন দিল্লিতে ইন্তেকাল করলেন, এত বড় শানদার জানাজা আর দুনিয়াতে কোনোদিন হয় নাই। কিতাবের মধ্যে দেখেন তখনকার জামানার মধ্যে কমপক্ষে 16 লোকের মানুষের জমায়েত হয়েছিল। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, টোটাল ভারতবর্ষ ছিল এক দেশ। সারা ভারতবর্ষের মধ্যে মাত্র মুসলমান ছিলেন 12 কোটি। কতদিন বক্তিয়ার কাকি যখন ইন্তেকাল করলেন, লক্ষ লক্ষ আলেম ওলামা এখানে হাজির হইলেন। খাদেম এলান করতেছেন, কে আছো চারটা গুণের অধিকার? এক নম্বরে যার জীবনে আসরের নামাজ কাজা হয় নাই, দুই নম্বরে যার জীবনেও তাহাজ্জুদ কাজা হয় নাই, তিন নম্বরে যার তকবীরে ওলা ছুটে নাই, তকবীরে ওলা, চার নম্বরে যার জবান দিয়া এবং চোখ দিয়া মিথ্যা কথা বলে নাই এবং পরনারীর দিকে তাকাই নাই, এমন কোন আলেম যদি এই জানাজার মাহফিলের মধ্যে থেকে থাকো, তোমরা আসো এসে জানাজা দাও, কোনো আপত্তি নাই। দেখা যায় দিল্লির বড় বড় আলেম লক্ষ একটা গুণ আছে, চার গুণ কোনো আলেম নাই। এলান করতে করতে খাদেম সমস্ত মাঠের কিনারে দিয়ে এলান করতেছেন, রৌদ্র প্রচন্ড, জানাজা দেওয়া দরকার। এমন সময় কতদিন বক্তিয়ার খাকির ছেলে বলতেছেন, ও খাদেম মনে হয় এই চার গুণ ওলা বিশিষ্ট কোনো আলেম এই জামানাতে নাই, এই মাহফিলে নাই, চলো খাতিয়াকে ধরো। কুতুবুদ্দিন বক্তিয়ার কাকিকে এখন নিয়ে যাব কবরস্থানে। এমন সময় এক আল্লাহর ওলি তার সমস্ত চেহারা রুমাল দিয়ে তাইকে আস্তে আস্তে করে কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির লাশের দিকে যাচ্ছেন। সে কে? তখনকার জামানার ভারতের প্রেসিডেন্ট কনসুলহান। সে আলেম নয়, সে কোনো হিসাব নয়, সে কোনো দরবেশ নয়, ভারতবর্ষের প্রেসিডেন্ট শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহি সুবহান। শামসুদ্দিন আলতামাস কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির খাদেমকে ডাকতে বড় খাদেম কাঠিয়া উপরে উঠায় না। আমি শামসুদ্দিন আলতামাসকে সুযোগ করে দাও, আমি কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির চেহারা দায়িত্ব দেখব। শামসুদ্দিন আলতামাস কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির চেহারাটা খুইলা, তার চেহারার মধ্যে দুইটা চুমা দিলেন, দেয়া বললেন, কুতুবুদ্দিন মাহবুবে হাকিকের কাছে তুমি চলে যাচ্ছ, আমার এই চারটা গুণ, আমার মাহবুব ছাড়া, আমার আল্লাহ ছাড়া আমার স্ত্রীও জানে না, আমার বডিগার্ড জানে না, আমার দেহরক্ষী জানে না, আমার খাদেম জানে না, আমার রাজদরবারের কেউ চারটা গুণের কথা জানে না। এই কুতুবুদ্দিন বক্তিয়ার খাকি, তুমি তো মাহবুবে হাকিকের কাছে চলে যাচ্ছ, আর আমার চারটা গুণ সারা পৃথিবীর মধ্যে প্রকাশ করে দিলা। কুতুবুদ্দিন বক্তিয়ার খাকি রে, আমি তোমার কাছে অনুরোধ করে যাই, কাল কেয়ামত যখন কায়েম হয়ে যাবে হাসরের ময়দানে, আমি শামসুদ্দিন আলতামাসের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবা, আমার চার গুণ তো প্রকাশ করে দিল। দিল্লি শাহি মসজিদের যখন নকশা তৈরি করে সম্রাট শাহজাহান, আমাদের দেশে এখন যেভাবে আপনার ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট আছে,
তখন এত আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার ছিল না। শামসুদ্দিন বাদশাহ সম্রাট শাহজাহান দিল্লির শাহী মসজিদের নকশা করব কোথায়, এক আল্লাহর উলির সাথে পরামর্শ করলেন। উলি বললেন, আমার কাছে কেন আসছেন, আপনার রাজ দরবারের যে আপনার রান্না করে, যে রান্না করে তার কাছে যান, সে আপনার দিল্লি শাহী মসজিদের নকশা করে দিবে। বাদশাহ সম্রাট শাহজাহানের রাজ দরবারে যে রান্না করতো বাবরচি, বাবরচি ছিল ওই জামানার আল্লাহর কুতুবের চেয়ে আরো বড় উলি। সুবহান, এক উলি এ উলি চিনে, বন্ধ বন্ধ চিনে, কি বলেন ঠিক না বেটি, উলিয়া উলি চিনে, বন্ধ বন্ধ চিনে। উলি পরামর্শ দিলেন কি, তোমার রাজ দরবারে নকশা করার লোক আছে, রাজ দরবারে গিয়া ডাকলেন কারে, বাবরচি রে। বাবরচি তো এখন মনে করেন মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব যদি আজকে সকাল কালকে সকালে তার যে বাবরচি রে ডাক দেয়, তুমি আসো, বাবরচির ফার্মেন্টেশন শুরু হয়ে যাবো, আমি কি খাবারের মধ্যে ভেজাল করলাম, কারণ রাষ্ট্রপতির খাবার তো সাতবার চেক করে, আর্মি চেক করে একবার, ডিজিএফআই চেক করে একবার, তার অফিসে চেক করে একবার, তার বাবরচি চেক করে একবার, তার নিজস্ব লোক একবার চেক করে। আব্দুল হামিদ সাহেব যখন কিশোরগঞ্জে গেল, তার আপন বড় ভাই ছিল আমার বন্ধু তারেক কামাল, আমিও গেলাম প্রোগ্রামে, তখন উনি হাসতে হাসতে বললো, তোমরা যে একটা ডিম টেস্ট করতে করতে, আর ডিম থাকে না, এটা আমার সামান্য একটু দেব, এ দরকার নাই ডিম কাউনের, কারণ রাজদরবারে যারা থাকে বঙ্গবন্ধু ঢুকে থেকে টেস্ট করতে করতে শেষ। এখন বাদশাহ সম্রাট শাহজাহান যখন তার চাকর বাবরচিরে ডাকছে, বাবরচি পালপিটিশন শুরু হয়ে গেছে, আল্লাহ জানে আমার কি চাকরি আছে না নট, বাবরচিরে একে আলাদা রঙে ডাইকা সম্রাট শাহজাহান ডাইকা করেছে, বাবরচি যদিও তুমি বাবরচি তুমি মিথ্যা কথা বলবো না, আমি সে খবর পাইয়ে আসছি, তোমার কাছে কি এমন আমল আছে যে আমল দ্বারা তুমি সারা পৃথিবীতে তখন সুবহান তুমি আমার রাজ দরবারে, তখন আমি জানি না তোমার পায়ে ধরি আজকে থেকে আমি আর তোমার রান্না খাবো না, তুমি এটা না বললে। রাজ দরবারে বাবরচি বললেন কি জানেন স্যার, আমারটা পরে শুনে, আমার চেয়ে বড় আল্লাহর উলি আল্লাহর প্রিয় বান্দা আপনার যে রাজ দরবারের যে মুসি আছে, আপনার জুতা সিলাই করে কালি করে, সে হলো আমার চেয়ে বড় আল্লাহর উলি। কব সুবহান, দিল্লির শাহী মসজিদের নকশা এই বাদশাহ সম্রাট শাহজাহানের, যিনি জুতা খালি করত তার হাত দিয়ে সে দিল্লির শাহী মসজিদের নকশা হয়েছে। কব সুবহান, উলিয়ে উলি চিনে, কুতুবে কুতুব চিনে, গাউসে গাউ চিনে, বন্ডয়ে বন্ড চিনে। আজ কাদিয়ানিরা সারা পৃথিবীতে নবীর দুশমনরা ইমানকে ধ্বংস করার জন্য বিভিন্ন স্কিম প্ল্যান তৈরি করেছে। এই জন্যই আমরা বলছি ইমান সবচেয়ে বড় দৌলত। ইমান কি সবচেয়ে বড় দৌলত? আল্লাহ পাক বলছে ওয়াল আসরে ইন্নাল ইনসানা, সমস্ত মানুষ ধ্বংসশীল, সমস্ত মানুষ কি ধ্বংস, ইল্লাল্লাযীনা আমানু, যাদের ঈমান আছে তারা কি না ধ্বংস না। আল্লাহ কইছে, আল্লাহ কসম কয়া ওয়াল আসরে, আমি আসরের কসম কয়া বলতেছি, সমস্ত পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্ত ধ্বংস, কিন্তু ইল্লাল্লাযীনা আমানু, যার ঈমান আছে, যার যারা পরিমাণে ঈমান আছে সেও জান্নাতে যাবে। কোন সুবহানাল্লাহ, যারা পরিমাণ ঈমান, যারা যারার ব্যাখ্যা তাফসীরের মধ্যে লেখেন, যখন সূর্য পূর্ব দিক থেকে উঠে, দেখবেন আপনাদের দেশে তো সোলার গণ নাই, লাকড়ির গণ নাই, এই এলাকা হলো সবচেয়ে বড় লোক, আমি জানি ইতালি জাপান ফ্রান্স থাকে সব শীতচরের লোক, আমাদের গরিবের লোক সব ইতালি। তো আগেকার যুগে ঘরের বেড়া ছিল সোলার, সোলার বেড়া দিয়ে দেখবেন ছিদ্র দিয়া আলো আসে ঢোকে ঘরের মধ্যে, তখন এই আলোর দ্বারাতে দেখবেন ছোট্ট ছোট্ট কণার মতো উঠতে থাকে, সেই কণাকে বলা হয় জাররা, সেই কণাকে কি বলা হয় জাররা, জাররা পরিমাণ যার ঈমান আছে সেও জান্নাতে যাবে, তার শাস্তি ভোগ করে। কিন্তু কাদিয়ানিরা কি ঈমান নাই, কাদিয়ানিরা কাফের,
কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীদের কোনো ঈমান নাই, যার ঈমান নাই সে জান্নাতে যাবে না কখনো না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি মহব্বত করত পৃথিবীতে কে বলেন তো? তার আপন চাচা আবি তালিব। কে? আবি তালিব। 50 বছর জিন্দিগি, নবীজি 6 বছরের মা এন্তেকাল করলেন, দাদার কাছে লালিত পালিত হলেন 8 বছর, বাকি জিন্দিগি মুরব্বী ছিলেন কে? হযরতে আবি তালিব। আবি তালিবের সমস্ত দায়িত্ব নবীজি নিয়ে গেছেন। বুখারী শরীফে আসছে নবীর আবি তালিবের যখন সাক্ষাৎ শুরু হয়েছে, নবীজি খবর পায়া দৌড়ে আবি তালিবের বাড়ি গেছে। যারা খোঁজ করতে গেছেন দেখছেন আবু জাহেলের বাড়িতে বাথরুম, বাথরুমের পরে নবীজির বাড়ি, নবীজির বাড়িটাই আবি তালিবের বাড়ি। দৌড়ে গিয়ে চাচার কাছে বলতেছে, চাচা আপনি শুধু একবার আমার জবানের সাথে একবার, অনলি একবার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ। দেব দেবীর পূজা করছেন, 360 পূজা করছেন, কোন সমস্যা নাই, সবকিছু সাফাত করে আমি জান্নাতে নিয়ে যাবো। কোন সুবহান বুখারী শরীফের মধ্যে আসছেন আল্লাহর হাবিব নবীজির ডান, আবি তালিবের ডান পাশে গিয়ে দাঁড়াইলেন। উদ্দা সাহেব আবু লাহাব আবু জাহাল সব বড় বড় করে আবি তালিবের দিকে তাকাইয়া কয়, আবি তালিব মৃত্যুর সময় তোর ভাতিজার কাইল না পড়ে ইমানে এনে মুসলমান হইয়া, আরে আবি তালিব আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি লাগাইস না রে আবি তালিব, সাবধান সাবধান, মোহাম্মদের কথা শুনিস না। নবীজি একবার দুইবার তিনবার বললেন, তিনবারের মাথায় দেখতেছেন নবীজি জিব্রাইল আলাইহিস সালাম আইসা নবীর সামনে হাজির কোন সুবহানাল্লাহ। জিব্রাইল কেন আসছে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আচ্ছা বলেন তো কোন নবী রাসূল ফির হেদায়েতের মালিক? হেদায়েতের মালিক কে? আল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। হেদায়েতের মালিক নবীও না, আমাদের নবীও না। আল্লাহ রাখবে হেদায়েত বন্ধু, আপনি হেদায়েতের মালিক না, আপনি যাকে মহব্বত করে আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের মালিক হইলাম আমি আল্লাহ, আপনার চাচাকে আর আপনি কালিমার তালকিন দিয়েন না, আপনার চাচাকে কালিমার তালকিন দিয়েন না। তখন বুখারীতে আসছে নবীজির চেহারা মুবারক দিয়া কাম দিয়ে পড়তেছেন পেরেশান, আমার কথার দ্বারা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জান্নাতে যাবে আর আমার আপন চাচা জাহান্নামে, আমি দেখতেছি জাহান্নামের আগুন। তখন নবীজি দুই হাতে আবি তালিবের মাথা থেকে শুরু করে পায়ে তাকলার উপরে, পায়ের যে তলা, তলার উপর পর্যন্ত নবীজির হাত দিয়ে ধইরা দিছে। কম সুবহানাল্লাহ, নবীজির হাত দিয়ে। আবার আল্লাহ রাখবে আমার বন্ধু, আবি তালিবের মাথা থেকে যদি পা পর্যন্ত আপনার হাত মোবারক না লাগতো আমি আবি তালিবের সমস্ত বডিকে জাহান্নামে দিতাম। এই জন্য বন্ধু আমি আবি তালিবকে জাহান্নামের মধ্যে দুইটা স্যান্ডেল পরাবো, পাতলা স্যান্ডেল, আগুনের স্যান্ডেল। আবু তালিবের সর্বনিম্ন শাস্তি হলো জাহান্নামের মধ্যে স্যান্ডেল। কেন স্যান্ডেল? আল্লাহর হাবিব সমস্ত শরীর মুচ্ছে আবি তালিবের, কিন্তু আল্লাহর কুদরতি খেলা আবি তালিবের পায়ের নিচে মুচতে বলে গেছে। হ্যাঁ আবি, আপনি যদি পায়ের তলাও আবি তালিবের মরিচা দিতেন আমি আবি তালিবকে আমি তলার মধ্যে আজাদ দিতাম না, শাস্তি দিতাম না। বন্ধু ইমানের দাম এত বেশি, আল্লাহ পাক আপনাকে আমাকে যে সবচেয়ে বড় দৌলত দান করছে সেটার নাম হলো কি? ইমান। আল্লাহ যেন আমি যে সূরাটি পড়ছিলাম, আল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, একটা গুণ। আল্লাহ পাক এই চায়ের সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
যে কথাগুলো বলছি এবং আপনাকে আপনাদেরকে আমি সহ আমল করার তৌফিক দান করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, এই পর্যায়ে আপনাদের সম্মুখে মূল্যবান বয়ান পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন হযরতুল আল্লামা জনাব মুফতি সোহেল আহমেদ সাহেব, জনাব মুফতি সোহেল আহমেদ সাহেব মুহাদ্দিস দারুল হামিদ মাদ্রাসা মিরপুর ১১ ঢাকা। আমি হযরতকে